মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বিল্লুমণিদের নিয়ে শুরু করলাম, যদিও এগুলো আমার ঘরের না। চালে দেখা যাচ্ছে কিনা, ছোট ছোট বাচ্চা ওর মা সহ খেলা করতেছে। একটা বাচ্চা এখানে, তো আমি দুইটা দেখতেছি না, তিনটাই তো। ওর মা কোথায়? খুব মারামারি চলতেছে। মারামারি ঠিক না, আসলে এইভাবে ওরা খেলা করে। দুইটা বাচ্চা দেখা যেতেছে আর গুলা গেল। সেদিন দেখছি দুইটা, আছে কিন্তু দেখছিলাম আরম্ভ তিনটা। ও মা, আর একটা বাচ্চা দেখা যায় না। লোটুকু ঠিক শুনে ফেলতেছে, ইস দুইটা মিলে মারামারি কষ্ট কষ্ট। স্পষ্ট লাগে না, আমাদের দর্শকরা কি করে, বাইরে থেকে একটু আলো আসতেছে, একজন খাওয়া খায় আরেকজন গা চুলকায়। এই যে শুরু হয়ে গেছে দস্যুগিরি সব, কিচ্ছু নাই এখানে। ছোটকি আরেকটা ওর ভিতরে গেছে। এই যে তোমার দেখছি, তোমার লেজ বাইরে আছে, বাইরো 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 একটু, সেই বাইর হও বাইর হও বাইরে আসো। অতিরিক্ত পাজি অতিরিক্ত পাজি। চারলাম থেকে আসা কিছু জিনিস, যেগুলো ফ্রোজেন ছিল সেগুলো তুলে রাখা হয়েছে, আর এগুলো হ্যাক্সিজল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর রাখবো। এই দুধটা সবসময় দেখাই, এই দুধটা কাউহেড
পিওর মিল্ক লো ফ্যাটের, এটা এটাই সে খায়, আমার ছেলে খায়। ওই যে আমার স্বর্ণবর্ণ ঢাকা ঢাকি শুরু করছে, কি ময়লা। এগুলো অবশ্য আমি ধুয়ে ফেলতে চাইছি, ধুয়ে ফেললে ভালো হতো না? আসছো তুমি টুসি? পানিটা সুন্দর করে পোষা করে কুষে টিস্যু দিয়ে মুছে ফেলবো, তারপর তুলে নিব। এটা তো এমনি পোষা করে নিছি, এখন তখন এটা গরম দিব। এই যে একটা মাছ কেমন বিরক্ত করে, গরম হয়ে গেছে। আর ওইদিকে এগুলো পোষা করে নিচ্ছি, এখন ফ্রিজে রেখে দিব। গরম ঘষা মজা করলাম, তো রেখে আসি। এখানে একটা আছে
ওইগুলোর লাইটটা কম আলোর লাইটটা দেয়া তো অন্ধকার অন্ধকার লাগতেছে এখানে। অনেক চেঁচামেচি করতেছো তুমি, একজন নিরীহ গো বেচারা। ও মা মা, ওরা দৌড় দিছি, তুমি বসো, তুমি ওই যাও বসো, কুটু 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 কুটু। ও মা মা, কই আসে কি সুন্দর, থাকো যাই। চোখ উল্টে চায় থাকস না টুসি। আচ্ছা এটা কত তো বলতেছি না, চারটা কেন আছে আগের শেষ গোছানো শেষ। এখন হাঁড়িটা ভাতটা খালি করে এটাও পোষা করে নিব, সেদিন এটা আর দেয়ালটা এ করছি, আজকে চিমনিটা পোষা করতে হবে। টুকটাক কিছু কেনাকাটা, কিছু দরকার ছিল, একটু ডিম দরকার ছিল, এখানে ডিম এই পরিস না কিন্তু, আবার এ হচ্ছে ডিম ছেড়ে রাখি, এখানে আছে তিন ডজন ডিম, আমি সম্ভবত চার ডজন বলছিলাম, দেখি কাগজটা লিখে দিছিলাম, হ্যাঁ চার ডজন লিখছিলাম, সে ভুল করে হয়তো তিন ডজন নিয়ে আসছে। আসলে ওই যে নিচে আমাদের সিকিউরিটির লোকটাকে দিয়ে আমরা মাঝে মাঝেই টুকটাক কেনাকাটা করাই, তো আর এইখানে যে এই যে ল্যাভেন্ডার শপিং সেন্টারটা ওরা অনলাইনও সম্ভবত দেয়, অনলাইন ওদের অনলাইন বেসটা আমি তেমনভাবে খুঁজে পাইনি, যদি আমি চালডাল.com থেকে কেনাকাটা করি। আর এখান থেকে আমরা কেনাকাটা করি
আসলে যদি নিজেরা না যাই তো ওনাকে দেওয়া নাই, তো এই ডিম নিয়ে আসলো। আর এখানে কি ছিঁড়ে ফেলছে, ছেঁড়াটা দিয়ে দেখাই। টমেটো, এ হচ্ছে টমেটো। এখানে স্প্রে আমাদের তো এখন সবার ঘরে ঘরেই লাগে। রুটি, কাঁচামরিচ, দুধটা পাইনি। এই দুধটা আমার ছেলে আসলে খায়, আর কেউ খায় না। দুধটা পাইনি তো কালকে আবার যাবে। আর টিস্যুর কথা, সেটা আমার আগের যারা আর কি আমার ব্লগগুলো দেখে আসছেন তারা অবশ্যই জানেন, টিস্যু আমাদের টয়লেটের চেয়ে অন্যান্য কাজে বেশি লাগে। আর এখানে কি আছে, এখানে এটার মধ্যে আছে আলু, আর এই যে টুনা ফিশিটিংগুলো। আমার বিড়ালের এইটা খাবারটা আসলে পাওয়া যাচ্ছে না, তো ওরা আবার ওই খাবারটা না খেলে টুনা ফিশটা ভাত দিয়ে মেখে দিলে খায়, কিন্তু তারপরে ওইখানে যে আছে যে ওয়াটার, ওয়াটার যেটা সেটা খায়, অয়েলে থাকলে সেটা খাবে না। আর এক একটার মানে এগুলোর, এই দোকানটাতে আসলে প্রাইসটা বেশি নেয়। এখানের প্রাইসটা দেখা যাচ্ছে 210 প্লাস ভ্যাট। অন্যান্য জায়গায় হয়তো একটু কম, কিন্তু এখানে একটু খুব বেশি নেয়। যেটা আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম, এই জাম, আসলে ঢাকা থেকে আম পাকার পর থেকে আম খাচ্ছি, সব ধরনের আম খাওয়া হয়, ভালোই খাচ্ছিলাম। কিন্তু আমাদের এক ছোট ভাই, ওর চ্যানেলে হাসান ব্লগ, ওর চ্যানেলে ওর এক ফ্রেন্ডের বাগান থেকে রংপুরে যখন দেখতে পাই যে ওখান থেকে সরাসরি নানান জায়গায় পাঠানো হচ্ছে, তো আমিও যোগাযোগ করলাম আর ভাবলাম যে দেখি একটু রংপুরের আমও খেয়ে দেখি। আর এটা আসলে আমার মনে হয় শুধুই হাড়ি ভাঙা না, এটা আমার যত সম্ভব এখানে মিক্সড আছে। তারপরে এখানে 20 কেজি বলা হলেও ওজনও যতটা সম্ভব কম, ওজনে যাই হোক, কিন্তু আমগুলো না দেখার পর থেকে, আমটা এটা জাস্ট এইটা খুলছি, কিন্তু খোলার পর থেকে মনটা খুবই খারাপ। সবগুলো একসাথে পেকে আছে, শুধু পাকা না পচাও, অনেক পচা, যার জন্য আমি এখনও এই যে এই আমটা থেকে জানি কি বের হচ্ছে, এই যে এই আমটা পুরোটাই কেমন জানি, আমার তো ভয় লাগতেছে। আর অনেক আম আমি একটু সরাই একটু দেখছিলাম, তারপর আর ই করলাম না, যে নামাবো ভাবছি, যে আমগুলো মানে দেখে ভালো লাগলো না। এর চেয়ে তো ঢাকার যে আমগুলো কিনে খাচ্ছিলাম সেগুলোই অনেক ভালো। আসলে আমরা মানে কিছু দেখলে ই করে ফেলি, যে ভাবলাম যে বাগান থেকে দিবে, ভালো জিনিস একটা পাবো, কিন্তু ভালো দূরের কথা, অনেক তারপরে অনেক কষ্ট আমার মনে হয় আমটা আসছে। সেই 7 তারিখে আমি ই করলাম, উনি তো বললো 7 তারিখে পাঠাই দিছে, বিকাশ করছি 7 তারিখে, এর জন্য আমি কখনো অগ্রিম টাকা কোথাও দিই না। তো বিকাশ করলাম, উনি আমি গতকাল 2 দিন ধরে যোগাযোগ করতেছি, বলল যে সেদিনই পাঠাই দিছি, সেদিন পাঠাই দিছে, আজকে 11 তারিখ, আজকে আমি হাতে পাইছি আমটা। আম সবই মানে আমি না যে কেউ, আমি হো আমি কিংবা আপনি যে কেউ একসাথে তো সবগুলো আম খাবো না, তাই না? তো উনি তো আমাকে ফোনে এমনভাবে বলতেছে, গাছ থেকে কাঁচাটা নামাই দিছি, 7 দিনেও ওটা পাকবে না, ভালো থাকবে। তো এই যে ভালো থাকার নমুনা, আম ছিদ্র হয়ে হয়ে মানে বের হয়ে আসতেছে, আর ভিতরেও আরও পচা আম আছে। মানে এটা দেখার পরে এটা আমি ধরবো, মানে এটা কী করব, মানে আমার মন থেকে কোনো উৎসাহ আসতেছে না। সেই তুলনায় ঢাকার আমগুলো যা খাইছি ভালোই খাইছি, আর এই আমার মনে হয় লাস্ট। ওনার কাছে তো কখনো অর্ডার করবই না, আর অন্য কোথাও কারো কাছে অর্ডার করলেও আমার মনে হয় অনেক চিন্তা ভাবনার দরকার আছে, যে করবো কি করবো না, কারণ এই যদি হয় নমুনা। তো এই তো, আর আপনারাও যারা এরকম বাইরে অর্ডার করবেন আসলে চিন্তা ভাবনা করেই করবেন, কারণ অগ্রিমে আসলে টাকা নিয়ে নিলে তারপর ওরা কোনো খোঁজ খবর নেয় না। দেখা যায় যে মানে ওরা হাতে টাকা পেয়ে গেছে, এখন আমি জিনিসটা পাইছি কি না পাইছি তার কোনো দায়ভার নাই। তো এটা আসলে খুবই খারাপ,
আমি ওনাকে নক দি বললাম, যার জন্য আজকে আমার আমি কথাটা বলতে বাধ্য হয়েছি যে আসলে ওনার তো খোঁজ নেওয়া দরকার না, আমি আসলে জিনিসটা পাইলাম কি না পাইলাম। আমি 2 দিন ধরে ওনার সাথে যোগাযোগ করতেছি, তো মনটা খুবই খারাপ হয়ে গেছে আমগুলো পেয়ে। আমি খুব আসলে এই ছিলাম, খুব উৎসাহ নিয়ে আর কি অপেক্ষায় ছিলাম যে ওখান থেকে আম আসবে খুব সুন্দর বাগানে যেরকম আর কি দেখলাম, কিন্তু এই অবস্থা। আমার তো মনে হয় সবগুলো একসাথে চটকায় খেয়ে ফেলতে হবে, খুবই খুবই মন খারাপ। তো আপনারা আসলে এইভাবে বাইরে কিছু এই কাঁচা মাল আর কি, কাঁচা ধরনের জিনিস যেগুলো ফল ফ্রুট সবজি কিছু অর্ডার করতে হলে আসলে একটু চিন্তা ভাবনা করে করবেন, আমার আমার মতো বিপদে পড়বেন না। আসলে এটা কাঁচা একটা জিনিস, গাছের জিনিস, এটা একটু ভাবার দরকার আছে যে এটা কয়েকদিনের মধ্যে যেতে পারে, কয়েকদিনের মধ্যে একজনের হাতে পৌঁছাতে পারে, এটা ভেবেই কিন্তু আসলে করা উচিত। ওনারা টাকাটা এর জন্য আগে নিয়ে নেয় যেন মানে পচা আসলেও মানে আমরা কিছু বললেও ওনাদের আর কিছু করার না থাকে, করতে না পারে তারা, এর জন্য তারা চুপচাপ বসে থাকে। তো যতটা উৎসাহ ছিল ততটাই মন খারাপ হয়েছে। যাই হোক, আমটা শেয়ার করলাম। আসলে আমি চাইছিলাম যে আমগুলো বের করব, বের করে তারপরে এই করবো, কিন্তু আমগুলো ধরতেছে ওই যে, বিশেষ করে যে এটা দেখার পর থেকে তো আর অন্যগুলো ধরবো, আমার জানি কেমন লাগতেছে, জুটের ভিতরে না জানি কতগুলো পোকা আছে। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। যদিও বা আমি এখন তেমন একটা ভিডিও আসলে ব্লগগুলো দিতে পারি না, তো দোয়া করবেন রেগুলার যেন হতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।